আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক বাধা পেরিয়ে 38,000 সুপারিশপ্রাপ্ত হব শিক্ষকগণ যোগদানের দ্বার প্রান্তে। সুপারিশপত্র প্রাপ্তির পরে অনেকে সুপারিশপ্রাপ্ত স্কুলে প্রতিষ্ঠান প্রধানের সাথে দেখা করতে গিয়েছিলেন যোগদানের বিষয়ে জানতে। তেনারা সেখানে গিয়ে জানতে পারলেন প্রতিষ্ঠান প্রধান তাদের কাছে টাকা দাবি করছে। টাকা দাবি তিনি করতেই পারেন, তার কারণ তিনি একজন প্রধান শিক্ষক হতে পারেন, তার বড় বড় সার্টিফিকেট থাকতে পারে, তবে তার সুশিক্ষার খুব অভাব আছে, তার পারিবারিক শিক্ষার, তার মনুষ্যত্বের খুব অভাব আছে। তা না হলে তিনি একজন মানুষ গড়ার কারিগর হয়ে আর একজন মানুষ গড়ার কারিগর যিনি হতে চলেছেন তার কাছে সেই মহান পেশায় আসার জন্য টাকা দাবি করতে পারতেন না। তো টাকা যেহেতু তিনি দাবি করেই ফেলেছেন, এখন আপনি কী করবেন? হাতে পাওয়া চাকরিটি কি ছেড়ে দিবেন নাকি টাকা দিবেন? নাকি আপনার সুপারিশপত্রে NTRCA যে কথাটি লিখে দিয়েছেন, কোনো প্রতিষ্ঠান প্রধান যদি যোগদান করতে বাধার সৃষ্টি করে তাহলে ওই প্রতিষ্ঠান প্রধান সহ সভাপতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে NTRCA? এই কথাটি শুনেই বা পড়েই আপনি আবার প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে অ্যাকশানে যেন না, তার কারণ চাপে পড়ে হয়তো আপনাকে তারা যোগদান করতে বাধ্য হবে, পরবর্তীতে হয়তো আপনার বিভিন্নভাবে তারা চাপ সৃষ্টি করতে পারে, তার কারণ সেখানে কিন্তু আপনার দীর্ঘ সময় সার্ভিস দিতে হবে, পাঠ দান করাইতে হবে, সেখানে আপনার চাকরি করতে হবে। তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার সিলেক্টেড প্রতিষ্ঠানে একা যাবেন না, খুব গণ্যমান্য কেউ না থাকলেও কথা বলতে পারবে তাদের সাথে এমন কাউকে নিয়ে যাবেন, তাদেরকে বোঝাবেন যে তাদের চাহিদার পরিপ্রেক্ষিতেই কিন্তু NTRCA আপনাকে সেখানে সুপারিশ করেছেন, সুতরাং এখানে টাকা পয়সার কোনো ব্যাপারই নাই, কোনো টাকা পয়সা দিবেন না আপনি। তো এর পরেও যদি ওনারা বুঝতে না চান, তারপরে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে DO অফিসে গিয়ে আপনি তাদেরকে জানাইতে পারেন, মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে আপনি জানাইতে পারেন। তারপরেও যদি কাজ না হয়, আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনাদেরকে যোগদানের জন্য টাকা দাবি করছে, আপনারা সবাই একত্রিত হয়ে এক ছাদের নিচে এসে NTRCA-তে গিয়ে একটি লিখিত অভিযোগ দেবেন। আপনি একা একা গেলে কিন্তু NTRCA আপনি বিষয়টি তেমন আমলে নাও নিতে পারেন। তো আপনারা যারা যোগদান করতে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন হবেন, সবাই এক ছাদের নিচে এসে NTRCA অফিসে গিয়ে লিখিত অভিযোগ দিবেন, তাহলে NTRCA কিন্তু বিষয়টি দ্রুত আমলে নেবে এবং এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সকল প্রতিষ্ঠান প্রধান সভাপতির তাদের প্রকৃত বিবেক মনুষ্যত্ব জাগ্রত হোক, এই মানুষ গড়ার কারিগরগুলোকে বিনা বাধায় বিনা ঘুষে সুসম্মানে স্বাগত জানিয়ে যোগদান করতে মহান আল্লাহ তাদেরকে সুমতি দান করুক, এই আশা ব্যক্ত করে আপনাদের নতুন পথচলা মসৃণ হোক, হোক শান্তিময়, সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।